দেখুন এখানে তিনটে ফ্যাক্টস জড়িত, তিনটে ফ্যাক্টস কিন্তু এখানে জড়িত। সেটা হচ্ছে, নমস্কার বন্ধুরা, আজকাল আমার চ্যানেলে একটা প্রবলেম দেখা দিচ্ছে। প্রবলেমটা হচ্ছে যে প্রচুর মেয়ে কমেন্ট করে যে স্যার আপনি সবসময় স্বামীদের দিক থেকে বলেন, ছেলেদের দিক থেকে বলেন, মেয়েরা কি দোষ করলো, মেয়েদের নিয়ে আপনি কিছু বলেন না কেন। বাট এই কথাটা যে কেন বলে আমি নিজেই বুঝতে পারি না। মেয়েদের জন্য আলাদা ভিডিও হবে, ছেলেদের জন্য আলাদা ভিডিও হবে, সেরকম মতো কোনো ব্যাপার নেই। মেয়েদের প্রচুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, একটু মেয়েরা প্লিজ দেখুন, ভালো করে পুরো চ্যানেলটা ফলো করুন। একটা ভিডিও দেখে যদি একটা কমেন্ট করে দেন তো সেটা তো ঠিক না। আমি কোনো রকম জেন্ডার ডিসক্রিমিনেশন করি না, যে ছেলেদের জন্য মেয়েদের জন্য। হ্যাঁ, কিছু রায় বেরোয় ছেলেদের সুবিধা হয়, কিছু রায় বেরোয় মেয়েদের সুবিধা হয়, আবার উল্টোটা হয়, অসুবিধাও সৃষ্টি করে দুজনের, ছেলেদের মেয়েদের। সুতরাং আমার চ্যানেলটা বানানোর যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে যে ডিভোর্স পলিসি, ডিভোর্সের যে ব্যাপারটা আছে সেটা কতটা জটিল সেটা আপনারা এতদিন টের পেয়ে গেছে। সুতরাং আপনারা যাতে ডিভোর্স না করেন সেই জন্যই আমি আপনাদেরকে সবসময় বলে দিই, ডিভোর্স করাটা তো কোনো বাহাদুরি না যে একটা ডিভোর্স করে দিলাম, যাতে স্বামী স্ত্রী ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করে থাকতে পারেন সেই জন্যই আমি আপনাদের জন্য ভিডিওগুলো বানিয়ে দিই। ঠিক আছে, যখন মেয়েরা বলছে যে আমাদের জন্য ভিডিও আপনি আলাদাভাবে তৈরি করুন, সেপারেটলি তৈরি করুন, তো ওকে, আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা টোটালি আমি মেয়েদের জন্যই বানাচ্ছি। তাই বলে এই নয় যে ছেলেরা দেখবে না, হ্যাঁ ডেফিনেটলি দেখবে, সবাই দেখবে, কিন্তু এটা মেয়েদের জন্য মেনলি আমি ভিডিওটা আজকে বানাচ্ছি। ভিডিওটা টপিকটা খুব ভালো, ভিডিওর টপিকটা আজকে হচ্ছে যে ধরুন হাজব্যান্ড ডিভোর্স দিতে চাইছে, স্ত্রী যে আছে সে চাইছে যে বাচ্চা কাচ্চা নিয়ে আমি ভালোভাবে সংসার করি, কিন্তু স্বামী চাইছে ডিভোর্স দিতে। দেখুন, স্বামী দোষী না স্ত্রী দোষী, ছেলে দোষী না মেয়ে দোষী, এটা অনেক তর্ক বিতর্কের ব্যাপার, সেই তর্কে বিতর্কে আমি যাচ্ছি না। আমার চ্যানেলটা মোটিভেশান চ্যানেল, আপনাদেরকে মোটিভেট করা আমার একটা দায়িত্ব, আপনাদের লিগাল ব্যাপারগুলো জানানো আমার একটা দায়িত্ব। সুতরাং আমি আপনাদের লিগাল ব্যাপারগুলো জানাই এবং সেখানে সেগুলো জেনে আপনারা যদি মোটিভেট হন তো ডেফিনেটলি আমার ইনফরমেশানগুলো দেওয়া সাকসেস হবে। তাহলে যে টপিকটা আমি বলছিলাম আপনাদেরকে আজকে, যে স্বামী ডিভোর্স দিতে চাইছে কিন্তু স্ত্রী ডিভোর্স দেবে না, তার বাচ্চা থাকুক নাই থাকুক নো প্রবলেম, কিন্তু সে চাইছে যে আমি স্বামীর ঘরেতেই থাকবো, স্বামীর সঙ্গে সংসার করব। এরকম অনেক মেয়ে ফোন করেও আমাকে বলে যে স্যার এরকম একটা সিচুয়েশান এসছে আমরা কী করব। আমি ফোনেতে তাদেরকে, তারা যখন লিগাল ডিসকাশন করে, দেখুন লিগাল ডিসকাশন ব্যাপারটা হচ্ছে টোটালি পার্সোনাল ব্যাপার, লিগাল ডিসকাশন কারা করে কী আলোচনা করে সেগুলো ডেফিনেটলি আমি কোনোদিনই কাউকে বলবো না, ঠিক আছে, কারণ সেগুলো সব প্রাইভেট থাকে আমার কাছে, তারাও প্রাইভেটলি আমার সঙ্গে কথা বলে। আর আপনারা যদি লিগাল ডিসকাশন করতে চান তাহলে নিচে নাম্বার দেওয়া আছে, আপনারা দুপুর 3টা থেকে রাত্রি 12টা পর্যন্ত আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, তো ডেফিনেটলি আমি আপনার সঙ্গে লিগাল ডিসকাশন করব। তাহলে যেটা বলছিলাম যে এই যে টপিকটা, যে হাজব্যান্ড চায় ডিভোর্স দিতে এবং ওয়াইফ ডিভোর্স দিতে চায় না, ডিভোর্স তিনি চান না, তিনি চান স্বামীর সঙ্গে ঘর করতে, তাহলে এরকম যখন ব্যাপার হবে তখন মেনলি যে যেরকম জাজমেন্টগুলো আসে, যেরকম নির্ণয়গুলো মাননীয় বিচারক দিয়ে থাকেন, সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করছি আজকে, যে এরকম পরিস্থিতি যদি কোনো মেয়ের হয় তখন তিনি কি করবেন। দেখুন এখানে তিনটে ফ্যাক্টস জড়িত, তিনটে ফ্যাক্টস কিন্তু এখানে জড়িত। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে সিচুয়েশান, সিচুয়েশান কীরকম আছে আমি ডিসকাস করছি, প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করছি। প্রথমে হচ্ছে সিচুয়েশান, তারপর হচ্ছে এভিডেন্স, ঠিক আছে। তাহলে এক নম্বর হচ্ছে সিচুয়েশান, দ্বিতীয় নম্বর হচ্ছে এভিডেন্স, এবং তৃতীয় নম্বর হচ্ছে প্রেজেন্টেশন। এবারে আমি বলছি যে সিচুয়েশানটা কেমন হতে পারে। সিচুয়েশানটা যদি হয়
ধরুন কোনো মেয়ে ডিভোর্স নিতে চাইছে না কিন্তু স্বামী ডিভোর্স দেবে, সুতরাং সেই মেয়ের উচিত সে যেন বাপের বাড়ি না চলে যায় বা অন্য কোথাও না চলে যায়, সে যেন শ্বশুর বাড়িতেই থাকে। হ্যাঁ, তার প্রতি অত্যাচার হয়, তাকে নানা রকম কটু কথা বলা হয়, বাজে কথা বলা হয়, ঠিক আছে মানছি, কিন্তু যাই হোক না কেন তাকে শ্বশুর বাড়ি ছাড়লে চলবে না, সে যেন শ্বশুর বাড়িতেই থাকে। দেখো ধৈর্যের ফল কিন্তু একদিন পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়, এবং সেটা কিভাবে পাবেন তাও আমি বলে দিচ্ছি। তাহলে স্ত্রী যদি বাপের বাড়ি চলে যায় তখন কিন্তু ছেলেদের পক্ষে সুবিধা হয়ে যায় কিছুটা ডিভোর্স দেওয়া। সুতরাং যেসব মেয়েরা, যেসব স্ত্রীরা আপনারা ডিভোর্স দিতে চান না, তারা আপনারা যেভাবেই হোক পুলিশে আপনি ডায়েরি করুন, পুলিশকে আপনার সুরক্ষার দায়িত্ব নিতে বলুন, এরকমভাবে ক্লাবের ছেলেদের সঙ্গে কথা বলুন, আরও অন্য অন্য যারা থাকে তাদের সঙ্গে কথা বলুন, থেকে আপনি শ্বশুর বাড়ি থেকে যাবেন না, আপনারা শ্বশুরবাড়িতেই থাকুন। শ্বশুরবাড়িতে থাকলে কী হবে, স্বামীরা চট করে ডিভোর্স পাবেন না। এবার সেকেন্ড সিচুয়েশান বলি, সেকেন্ড সিচুয়েশান হচ্ছে চাইল্ড কাস্টাডি। চাইল্ড কাস্টাডি যদি মায়ের কাছে থাকে না, তাহলে ছেলেদের একটু ডিভোর্স পাওয়া কিন্তু প্রবলেম হয়ে যায়। কারণ মাননীয় আদালত, মাননীয় কোর্ট ভাবে যে যদি ডিভোর্স দিয়ে দেওয়া হয়ে যায় তাহলে এই বাচ্চাটার ভবিষ্যৎ কী হবে। সুতরাং চাইল্ড কাস্টাডি যদি মায়ের কাছে থাকে তখন কিন্তু ডিভোর্স পাওয়াটা ছেলেদের কাছে কিন্তু কঠিন হয়ে যায়। সুতরাং আমি স্ত্রীদের বলছি, আপনারা সবসময় চাইবেন যে চাইল্ড কাস্টাডি যেন আপনার কাছে থাকে। এবং আমি আপনাকে একটা ছোট্ট কথা বলে রাখছি, এটা একটা আমার নিজস্ব রেকমেন্ডেশন, যদি পারেন না আপনি একটা কিছু কাজ করার চেষ্টা করবেন, একটা কাজ করুন বা একটা নিজে একটা বিজনেস করুন, কিছু যেন পয়সা ইনকামের রাস্তা আপনার থাকে, অবশ্যই থাকে। তাহলে পয়সা ইনকামের রাস্তা আপনি একটা নিজে একটা তৈরি করবেন, ডেফিনেটলি হবে। কারণ আজকাল অনেক রকম ব্যবসা মেয়েরা করে, আপনারা টিভিতে অনেক প্রোগ্রামে দেখতে পারেন, আমি প্রোগ্রামের নাম বলছি না, কোনো রকম কোনো রকম প্রমোশনের ব্যাপার নেই আমার চ্যানেলে। সুতরাং আপনারা সেগুলো থেকে ইন্সপায়ার হয়ে একটা চাকরি বা একটা ছোটোখাটো বিজনেস সেটা আপনারা করতে পারেন। সুতরাং পয়সিং হয় ব্যাপারটা রাখার কিন্তু চেষ্টা করবেন, এবং চাইল্ড কাস্টাডি রাখারও আপনি কিন্তু চেষ্টা করবেন মেয়েরা, তাহলে কিন্তু চট করে ছেলেরা আপনাদেরকে ডিভোর্স দেওয়া তাদের কাছে কঠিন হয়ে যায়। তাহলে এইবার দেখুন সিচুয়েশানটা কেমন আসছে, বউ যে আছে, যে স্ত্রী আছে, সে শ্বশুর বাড়িতেই আছে এবং বাচ্চাও সেই সামলাচ্ছে, সেই সব কিছু বাচ্চার করছে। এখানে কিন্তু ডিভোর্স পাওয়া প্রায় 99% কিন্তু অসম্ভব হয়ে যায়। যদি আপনার স্বামী ডিভোর্স পিটিশন করে সে কিন্তু ডিভোর্স পাবে না 99%, হয়তো 1% পেলেও পেতে পারে, মে বি, কিন্তু না পাওয়ার সম্ভাবনাই বেশি। তাহলে আপনি যদি সংসার করতে চান, যে ওয়াইফ আছেন, আপনি ডেফিনেটলি থাকবেন শ্বশুর বাড়িতে এবং বাচ্চা দেখাশোনা সব কিছু আপনি করবেন। বলে রাখলাম, এখানে আপনার কিন্তু ডিভোর্স পাওয়া আপনার স্বামীর পক্ষে কঠিন হয়ে যাবে। তাহলে ফার্স্ট পয়েন্ট আমি ডিসকাস করে দিলাম যে সিচুয়েশন। এবার আসছে এভিডেন্স। দেখুন এভিডেন্স কিন্তু একটা খুব বড় ব্যাপার, কার কাছে কীরকম এভিডেন্স আছে। আমার চ্যানেলে কিভাবে এভিডেন্স সংগ্রহ করতে হয় সেরকম কিন্তু আমি কথা অনেক রকমভাবে বলে রেখেছি, কিভাবে আপনারা এভিডেন্স সংগ্রহ করবেন। প্লেন অ্যান্ড্রয়েড ফোন থেকে আপনারা এভিডেন্স করতে পারেন, ভিডিও রেকর্ডিং করতে পারেন, অডিও রেকর্ডিং করতে পারেন। সুতরাং ছেলেরা, স্বামী কখন আপনার কথা রেকর্ড করছে আর কখন কথা রেকর্ড করছে না সেটা কিন্তু বুঝে যাবে না। সুতরাং মেয়েদেরকে বলছি আমি, যারা স্ত্রী আছে, মেয়ে মানে আমি এখানে বলে দিচ্ছি স্ত্রী, ঠিক আছে, মেয়েদেরকে আমি বলছি, যখন তোমরা কথাবার্তা বলবে একটু সাবধানে কথাবার্তা বলবে। ধরুন যে স্ত্রী আছেন তিনি এরকম কথাবার্তা হঠাৎ বলে ফেলল, তার স্বামীকে বলছে যে আমি তোমার মা বাবার সঙ্গে থাকবো না, তুমি আমি আলাদা থাকবো, রং কমেন্ট, ভুল কমেন্ট করছেন, ভুল কথা বলছেন। যে আপনার শ্বশুর শাশুড়ি, আপনার স্বামীর যে মা বাবা, তারা নিশ্চয়ই বয়স্ক, এবং তাদের দেখাশোনা করাটাও কিন্তু আপনার এবং আপনার স্বামীর দায়িত্ব। সুতরাং এরকম কোনো কথাবার্তা বলবেন না যাতে আপনার বর সেটা রেকর্ড করে নেয় এবং সেটা এভিডেন্স রূপে দিতে পারে। সুতরাং কথাবার্তা যখন বলবেন তখন ভালোভাবে চিন্তা ভাবনা করে বলবেন,
কারণ রেকর্ডিং সিস্টেম এখন সবার কাছেই থাকতে পারে, অ্যান্ড্রয়েড তো এখন সবার কাছেই আছে। সুতরাং আমি আপনাদেরকে বারবার সাবধান করে দিচ্ছি, কথাবার্তা যখন বলবেন সেইভাবে বলবেন যেন সেটা এভিডেন্স না হয়ে যায়, আপনার বিপক্ষে যেন ব্যাপারটা না চলে যায়। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে আপনাকে বলে দিলাম, ঠিক আছে? এই জিনিসগুলো করবেন, আর আপনিও দেখবেন যে আপনার সঙ্গে যখন কোনো রকম খারাপ ব্যবহার স্বামী করুক বা বাড়ির লোক করুক সেরকম যদি করে, তখনও কিন্তু আপনিও সেই এভিডেন্সগুলো সেগুলোর ভিডিও বা অডিও রেকর্ডিং করার চেষ্টা করবেন, কারণ কোর্টে কিন্তু এভিডেন্স লাগবেই। এবং এভিডেন্সের ব্যাপারটা বলে দিলাম, সিচুয়েশন এবং এভিডেন্স দুটো যেন পারস্পরিক আবার একটা দ্বন্দ্ব সৃষ্টি না করে, সুতরাং সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখবে। সুতরাং সিচুয়েশনও আপনার, আমি আপনাকে সিচুয়েশন আলোচনা করে দিয়েছি, এখন আপনাকে এভিডেন্স নিয়ে আলোচনা করে দিতে হবে, ঠিক আছে? আর দেখুন একটা কথা মেয়েদেরকে বলছি, যেটা অ্যাডাল্টারি নিয়ে ব্যাপার, অ্যাডাল্টারিটা না কোনো রকম অন্যায় কাজ না, কোনো রকম অন্যায় কাজ না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অ্যাডাল্টারি কিন্তু ডিভোর্সের একটা বিশাল গ্রাউন্ড হিসাবে কাজ করে। সুতরাং আপনার স্বামীর প্রতি আপনার যদি কোনো রকম অসুবিধা থাকে, তাহলে আপনি সেটা পুলিশের সঙ্গে যোগাযোগ করুন, পুলিশে কমপ্লেন করুন কোনো রকম প্রবলেম থাকলে। কিন্তু আপনি হঠাৎ করে একটা অ্যাডাল্টারিতে পড়ে গেলেন, আপনি একটা অন্য কোনো ছেলের সঙ্গে বা একটা লোকের সঙ্গে আপনি পরিচয় করে নিলেন, তার সঙ্গে আপনার একটা কোনো রকম শারীরিক সম্পর্ক হয়ে গেল, আপনি তার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ধরে কথা বলছেন, চ্যাট করছেন, এরকম জিনিসটা কিন্তু করবেন না। আপনি যাকে বিয়ে করেছেন সে আপনাকে, আপনার ভরণ পোষণ, আপনাকে ছাদ, আপনার যে বস্ত্র এবং অন্ন ভাত সব কিছু দায়িত্ব কিন্তু তাকে দিতেই হবে, ডেফিনেটলি দিতে হবে। কীভাবে দেবে সেটা সে বুঝবে, এবং এইগুলো দায়িত্ব কিন্তু অবশ্যই আপনার স্বামী। এরকম অ্যাডাল্টারিতে না যাওয়ারই চেষ্টা করবেন, ঠিক আছে? এবং এই অ্যাডাল্টারি ব্যাপার নিয়ে যেন আপনার স্বামী আপনাকে কোনো রকম অ্যালিগেশন দিতে না পারে বলে রাখলো, ঠিক আছে? এইটা, এই জিনিসগুলো, এই এভিডেন্সগুলোর কথা মনে রাখবেন, অ্যাডাল্টারির কোনো এভিডেন্স যেন আপনার স্বামী না পায়, আর আপনিও অ্যাডাল্টারিতে যাবেন না, ইট ইজ রেকমেন্ডেড, ঠিক আছে? তাহলে এই গেল একটা ব্যাপার যে এভিডেন্স। এবার আসছি প্রেজেন্টেশন। দেখুন একটা কথা বলি, কোর্টের মধ্যে যে বিচারক থাকে সে তো কোনো মেশিন না, না সে তো কোনো রোবট না, যে তার একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা অনুযায়ী আপনি কাজকর্ম করে দিলেন, ঠিক কি ভুল সে বলে দিল, না 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 না, কখনোই না। যিনি বিচারক আছেন তিনি আপনার সিচুয়েশন, আপনার অবস্থা, আপনার মানসিক কি প্রবলেম আছে, আপনার শারীরিক কি প্রবলেম আছে তিনি বুঝতে চান, তিনি বোঝেন এবং জানেন, ডেফিনেটলি জানেন। বিচারক হওয়াটা কিন্তু চারটিখানি ব্যাপার নয়, অনেক স্টাডি করে কিন্তু একটা বিচারক তৈরি হয়, ঠিক আছে? সুতরাং তার একটা, সে আপনার উপর যথেষ্ট তার খেয়াল আছে, এটা মনে রাখবেন। সুতরাং আপনার প্রেজেন্টেশন, আপনি মাননীয় বিচারকের সঙ্গে কীভাবে কথা বলছেন, মেয়েদেরকে বলছি, সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, আমাকে আমার এক অ্যাডভোকেট দাদা এই গল্পটা বলেছিল, মানে গল্প ঠিক না, এগুলো একটা কোর্টের কেসই, সত্যি করে একটা কেস, যে একটা মেয়ে, খুব গরিব ঘরের মেয়ে, ঠিক আছে, একটা গরিব ঘরের মেয়ে, তার একটা কেস এসছে এরকম যে স্বামী সেই বউটার উপরে নানা রকম অ্যালিগেশন দিচ্ছে, অ্যাডাল্টারিতে আছে, ঘরেতে শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো ব্যবহার করে না, রান্নাবান্না করে না, কাউকে খেতে দেয় না, নিজে ঠিক মতো থাকে না, স্বামীর প্রতি অনেক অত্যাচার করে, এরকম যত রকম অ্যালিগেশন থাকে বউটার প্রতি দিয়ে দিচ্ছে। কিন্তু বউটা কিন্তু গরিব ঘরের, এবং এত রকম যখন অ্যালিগেশন দিয়ে দিচ্ছে তাহলে ডেফিনেটলি স্বামী ডিভোর্স পেয়ে যাওয়ার কথা, কারণ স্বামী ডিভোর্স পাওয়ার জন্যেই স্বামী পিটিশন করেছে এবং এত রকম অ্যালিগেশন বইয়ের উপরে দিয়ে দিয়েছে। এবার বউ যখন মাননীয় বিচারকের সামনে এসছে, তখন বউ যে আছে, যে স্ত্রী যে আছে, সে বিচারককে বলছে যে দেখুন স্যার, আমি যে পিটিশনটা দিয়েছি, আমি যে আবেদনটা কোর্টের কাছে করেছি, সেটা কিন্তু খুব সিম্পল এবং সরল আমার আবেদন। আমি আমার যে দেওর আছে তাকেও আমি নানা রকম অ্যালিগেশন দিতে পারতাম, নিশ্চয় দিতে পারতাম, আমার যে শ্বশুর আছে তার উপর আমি অ্যালিগেশন দিতে পারতাম, নিশ্চয় দিতে পারতাম, আমি একটা
মিথ্যে কোনো গল্প এখানে লিখতে পারতাম আমার পিটিশন, এরকমভাবে আমাকে তারা অত্যাচার করে না, এরকম কোনো ব্যাপার নেই, সেই জন্যই কেন আমি দিইনি। এরকম ব্যাপার থাকলে নিশ্চয়ই আমি দিতাম। তো আমার যদি ইচ্ছা হতো যে কাউকে অ্যালিগেশন দেওয়ার, সেটা আমি অ্যালিগেশন কিন্তু আমার পিটিশনে লিখে দিতেই পারতাম, কিন্তু আমি সেটা দিইনি, কারণ সেরকম কোনো ঘটনা ঘটেনি। দেখুন, একটা স্ত্রী কিন্তু এইভাবে সত্যি কথা বলছে। এরপরে তিনি যা বলেছেন সেটা হচ্ছে, বলছে যে আমি খুব গরিব ঘরের মেয়ে, আমি যদি বাপের বাড়ি চলে যাই তাহলে আমার বাপের বাড়ির ওপরে আমি একটা বোঝা হয়ে দাঁড়াবো, কারণ আমার বাপের বাড়ির অবস্থা খুবই খারাপ, সেখানে যাওয়ার আমার কোনো রকম অবস্থা নেই, সেখানে আমি যেতে পারবো না। সুতরাং আমি চাই যে আমাকে শ্বশুরবাড়িতে রেসিডেন্সিয়াল রাইট দেয়া হোক এবং আমি শ্বশুরবাড়িতে থাকবো, স্বামীর সঙ্গে আমি ঘর করব। তখন ব্যাপারটা কী হয়, তিনি যে মাননীয় যে বিচারক থাকেন, স্বামীর যে ডিভোর্স পিটিশনটা সেটা খারিজ করে দেয় এবং বউয়ের প্রতি রায় শোনায় এই ডিভোর্সটা হয় না। তাহলে দেখুন, এখানে কিন্তু বউ সত্যি কথা বলল এবং ভালোভাবে বলেছে। সুতরাং আপনার প্রেজেন্টেশনটা কিন্তু কোর্টে একটা খুব বড় ব্যাপার। সুতরাং এই জিনিসটা আপনি খেয়াল রাখবেন, আপনি কিভাবে কথা বলছেন, সত্যি কথা বলুন, ভালোভাবে বলুন, ভালোভাবে রিপ্রেজেন্ট করুন নিজেকে। তিনি বিচারক আছেন, তিনি কিন্তু সবই বোঝেন কোনটা ভুল কোনটা ঠিক, তিনি সেভাবেই রায় দেবেন। সবসময় যে মিথ্যা সাহারায় নিতে হবে, মিথ্যা কথা বলতে হবে, মিথ্যা অ্যালিগেশন লাগাতে হবে, তার কোনো মানে নেই। আপনি বলুন আপনার সত্যি ব্যাপারটা, কিন্তু ভালোভাবে গুছিয়ে বলবেন, যাতে বিচারক যিনি থাকবেন তিনি যেন কনভিন্স হন, তিনি যেন কথাটা শোনেন, গুরুত্ব দেন। তাহলে এই হচ্ছে মোটামুটি একটা ব্যাপার আমি আপনাদের বলে দিলাম। যদি স্বামী ডিভোর্স দিতে চায় আপনাকে, কিন্তু আপনি স্ত্রী, আপনি ডিভোর্স নেবেন না, আপনি চাইছেন ঘর সংসার করতে, তাহলে এই জিনিসগুলো অবশ্যই আপনি মনে রাখবেন যে সিচুয়েশন, এভিডেন্স এবং আপনার কোর্টেতে আপনি নিজেকে কিভাবে রিপ্রেজেন্ট করছেন। ঠিক আছে, তাহলে ব্যাপারটা যে বুঝিয়ে বলে দিলাম, নিশ্চয়ই আপনাদের জিনিসটা কাজে লাগবে। টোটালি মেয়েদের জন্য ভিডিওটা যে বানালো, মেয়েরা দেখো, আর প্লিজ এরকম কমেন্ট করো না যে স্যার আপনি শুধু মেয়েদের জন্য বলেন, না না, ডেফিনেটলি নট। যেটা ছেলেদের অসুবিধা সেটা মেয়েদের সুবিধা, যেটা ছেলেদের সুবিধা সেটা মেয়েদের অসুবিধা, তো দুটোই আমি বলে থাকি না। এরকম কিন্তু কোনো রকম কমেন্ট আমি আর আশা করবো না তোমরা করবে। তো মেয়েদের জন্য কিন্তু আজকে একটা ভালোভাবে সলিড ভিডিও আমি বানিয়ে দিলাম, নিশ্চয়ই এই ইনফরমেশানগুলো তোমাদের কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে পলাশ স্যারকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং খবরটা অবশ্যই শেয়ার করে দিও, ইনফরমেশানটা শেয়ার করে দিও। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তোমাদের নিজেদের স্বার্থে করো। ওকে, আর একটা কথা বলে দিচ্ছি, যদি এই ব্যাপার নিয়ে আপনার যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে, ছেলেদেরও বলছি মেয়েদেরও বলছি, নিচে নাম্বার দেওয়া আছে, লিগাল ডিসকাশন নাম্বার, দুপুর 3টা থেকে রাত্রি 12টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি তোমার সঙ্গে লিগাল ডিসকাশন অবশ্যই করব। তাহলে এই বলে আজকে ভিডিওটা শেষ করি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, আবার কোনো নতুন ইনফরমেশান তোমাদের জন্য নিয়ে আসব। এই বলে আজকে ভিডিওটা শেষ করছি, নমস্কার, ভালো থাকবেন এবং সুরক্ষিত থাকুন, সুরক্ষিত রাখুন, থ্যাংক ইউ।